দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকায় তীব্র যানজটে নাকাল নগরবাসী। সৃষ্ট এই সংকট উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিলেও নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে এখনও। অসহনীয় যানজটের যন্ত্রণা থেকে যাত্রীদের কিছুটা মুক্তি দিতে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করা হয় ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, যাকে সংক্ষেপে বলা হয় ডেমো ট্রেন। 2013 সালে চীন থেকে 20 সেট ডেমো ট্রেন আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। রাজধানীর কমলাপুর সহ দেশের বেশ কয়েকটি রেল স্টেশন থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে এই ডেমো ট্রেন চলাচল করে। কমলাপুর থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে তিন জোড়া ডেমো ট্রেন চলে, ঢাকা টঙ্গী রুটে এক জোড়া, ঢাকা যাদবপুর রুটে এক জোড়া, আর ঢাকা কুমিল্লা রুটে এক জোড়া ডেমো ট্রেন চলে। মোট 12টি ট্রেন আপ ডাউন করে, হ্যাঁ চলছে। মাঝে মাঝে হয়তো নষ্ট হয়, একটা এক জোড়া নষ্ট হলে এক ইউনিট নষ্ট হলে আরেক ইউনিট দিয়ে চালানো হচ্ছে। হতাশার খবর হচ্ছে আমদানির 4 বছরের মধ্যেই এই ডেমো ট্রেনগুলো অচল হওয়া শুরু করেছে। ইতিমধ্যেই 5 সেট ডেমো অকেজো হয়ে পড়ে আছে, আর বাকিগুলো অবস্থা দেখি মনে হচ্ছে শীঘ্রই অচলের পথে যাবে এসব ডেমো ট্রেন। রেলওয়ে সংযুক্ত হওয়া এসব ডেমো ট্রেন চালাতে প্রতিনিয়তই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন চালকরা। চাকুরির ভয়ে ক্যামেরার সামনে কথাও বলতে চান না তারা। এ বিষয়ে কথা বলতে চাইলে রাজধানীর বাইরে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি থাকায় শিডিউল পাওয়া যায়নি রেলমন্ত্রীর, এবং বিভিন্ন সময়ে চেষ্টা করা হলেও ফোন রিসিভ করলেন না বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি এর মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হয় 20 সেট ডেমো ট্রেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 4.5 বছরের মাথায় এসে এই ডেমো ট্রেনগুলো নষ্ট হতে শুরু করেছে। এই ট্রেনগুলো চালাতে গিয়ে চালকরা প্রতিনিয়তই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, আর দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। এই সংকট উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা নেওয়া উচিত। দর্শক, আপনাদের কথা, ভোগান্তির চিত্র এবং নানা অজানা তথ্য তুলে ধরতে মাই টিভির শনিবারের নিয়মিত বিশেষ আয়োজন মাই সার্চ। সাথে আছি আমি সাইদুর রহমান আবির।